প্রার্থনা ছাড়া সব কিছুতে বাস্তববাদী হন। অসম্ভবকে জিজ্ঞাসা করুন সব কিছু এবং আপনি আক্ষরিক অর্থে আপনি যা চেয়েছেন কখনো প্রার্থনা করেছেন এবং প্রায় ছেড়ে দিয়েছেন তা সত্য হতে পারে। আল্লাহ তা ঘটাতে পারেন। আল্লাহ যিনি এটি সব দেখেন তিনি সব জানেন এবং তার বান্দাদের কথা শুনেন। তিনি প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি বেদনাদায়ক শ্বাস আপনি নেন এবং আপনার প্রতিটি চিন্তাভাবনা দেখেন। তিনি জানেন, তাই অনুগ্রহ করে আপনার সেই স্বপ্ন বা আপনি যে পরীক্ষার সাথে লড়াই করছেন বা যেটা অসম্ভব বলে মনে হচ্ছে তা ছেড়ে দেবেন না, দোয়া করা ছেড়ে দেবেন না, তার দরজায় কড়া নাড়বেন না। তিনি খুলবেন, তিনিই খুলবেন। আপনি যে অবস্থানে আছেন তা যখন আপনি অপছন্দ করেন তখন মনে রাখবেন দুয়া কদর পরিবর্তন করতে পারে। আপনার কাছে আপনার পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। আপনার দুয়া আপনার কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, আরও গুরুত্বপূর্ণভাবে অবিচল থাকুন, তবে ধৈর্য ধরুন এবং তার উপর আপনার আস্থা রাখুন।